মুমিনদেরকে জানাচ্ছি, আপনাদের অনুভূতিতে এবার আঘাত না করলে আসলে হবে না। আমি ভদ্র ছিলাম, তো দেখুন আমার সামনে কোরআন আছে, আপনারা কোরআন কি অপমান করবেন? কোরআন আছে অবশ্য, কোরআনের উপরে আমি সবসময় একটা জিনিস রাখি, সেটাও মুমিনদেরকে দেখাচ্ছি। দেখুন তো কোরআনের উপরে কি রাখা আছে, দেখেছেন কোরআনের উপরে কি রাখলাম? দেখুন দেখুন দেখুন, হ্যাঁ কোরআনের উপরে এটাই থাকে সবসময় আমার কাছে, আপনাদের অনুভূতিতে আমি আঘাত করলাম। ধর্ম শুধু না, যে ধর্ম খান কি দেখ, এই দেখ তোর কোরআন, এটা তোদের কোরআন দেখছাস, এই কোরআনের মধ্যে এখন দেখবি পাতা ছিঁড়া, এই দেখ দেখ কোরআনের পাতা ছিঁড়ছি দেখছাস, এটা কোরআনের পাতা ব্যবসার ফলে এতদিন বিরক্ত করছিস, দেখ এই কোরআনের পাতা ছিঁড়লাম ছিঁড়লাম, ইয়া এখন এটা টয়লেটে ফেলাবো, ধর্মের গোষ্ঠী চুরি, আমি তো তোদের ধর্মের গোষ্ঠী চুরি, কোন কি হলো কোন প্রগতিশীল মানুষ, তাসলিমা নাসরিন রে দেশ ছাড়া করেছিস, খান কি মাগের চোলা ব্যবসা মাগের চোলা, এখানে টয়লেটে এখন হাগু করবো পেশাব করবো, এটা তো হাগু করাই আছে বুঝা, আজকে এই নিয়ে কোরআনে হাগু করি পেশাব করি, তখন নবী মোহাম্মদের কবরের মধ্যে পাবলিক টয়লেট বানাবো, খান কি বলা তোদের কাবা শরীফে আমি ব্যবসাখানা বানাইছি সালমান রাজি, খান কি মাগের সোদর কইছিল ধর্ম, এই কোরআনের উপরে এখন স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে মারবো, দেখ দেখ কোরআন কোরআন তোকে কোরআন 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 কোরআন, খান কি মাগের সোদর তোকে কোরআন 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 দেখাস, কোরআন কোরআনের গোষ্ঠী ছুরি, কোরআনের ছুরি কোরআনের গোষ্ঠী চুরি, খান কি মাগের সোদর কোরআন টয়লেটে ফেলাই, কোরআন টয়লেটে ফেলাই, কোরআন টয়লেটে কেমন হলো।